হ্যালো এভ্রিয়ান আপনাদের সবাইকে স্বাগত আমি মোগল সম্রাট এসে আপনাদের সাথে তো আমি আপনার সাথে একটা দার ভিডিও শেয়ার করবো অর্থাৎ আপনি যখন ইমোতে ঢোকেন এরপরে আপনি যদি ইমো থেকে বের হয়ে যান ইমো লিস্টে তো যারা থাকে তারা কিন্তু যদি আপনার ঢোকে তারা আপনার লাস্ট সিন দেখতে পায় তো আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো অর্থাৎ চলুন তাহলে আমরা কথা আবার শুরু করি তো ফ্রেন্ডস আগে আমি আপনাদেরকে দেখাবো যে ইমো এর লাস্ট সিনটা আপনারা আসলে বুঝতে পারছেন কি না তো আপনি আপনার ফোনের যে ইমো আছে আপনি ইমোতে যাবেন তো ইমোতে যাওয়ার পরে তো সাপোজ আমি কিনা আমার এখানে যে প্রথমে যে নামটা আছে টু ক্লিক করলাম তো ক্লিক করার পর সে কিন্তু এখন অফলাইনে আছে কিন্তু আমি কিন্তু চাইলে তার তো এই যে লাস্ট সিন এখানে তাকে দেখা যাচ্ছে যে বারো থার্টি পি তো এই লাস্ট সিনটা মূলত কীভাবে বন্ধ করবেন অর্থাৎ আপনি কিনা রাত্র দেখা যায় আপনি রাত্র একটা দুইটার দিকে গেলেন তিনটার দিকে ইমোতে গেলেন তো পরে সকালবেলা আপনার গার্লফ্রেন্ড আপনাকে এসে মনে করেন আপনার সাথে ঝগড়া শুরু করে দেয় যে আপনি এত রাত্রে ইমুতে কী করেছেন তো আপনি যদি লাস্ট সিনটা বন্ধ করে রাখতে পারেন তো তাহলে কিন্তু আপনাকে এই ঝামেলায় পড়তে হবে না তো করতে হবে যে আপনি আপনার ইমোটা ওপেন করবেন তো ইমো ওপেন করলে যে আপনার এরকম একটা ইন্টারফেছে তো এরপরে আপনি নিচে একদম থ্রি মানে তিনটা স্টেপের একটা লাইন আছে একদম বাম পাশের নিচে তো আপনি তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটা সিংস একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন তো আপনাকে এখানে সিটিংসে ক্লিক করতে হবে তো সিটিংসে ক্লিক সিটিংসে ক্লিক করার পর আপনি নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখবেন প্রাইভেসি নামে একটা অপশন আছে তো আপনি এই প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন তো প্রাইভেসি অপশনে ক্লিক করলে শুরু একদম উপরে যে লাস্ট সিন নামে একটা অপশন আছে তো আপনি লাস্ট সিনে ক্লিক করে দিবেন অর্থাৎ এখন আমার লাস্ট সিনটা আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা দেখতে পারবে তো আপনি চাইলে এটা এভরি অন করে দিতে পারেন অর্থাৎ যে কেউ দেখতে পারবে আপনি চাইলে নোবড়ি করে দিতে পারেন তো আপনি যদি লাস্ট সিনটা বন্ধ করতে চান তো তাহলে আপনি নোবরিতে ক্লিক করে দেবেন তো নোবরিতে ক্লিক করে দেওয়ার পরে তো তাহলে আপনার এখন লাস্ট সিন আর কেউ আপনার ইমোর লাস্ট সিন কেউ দেখতে পারবে না যে আপনি কখন ইমো এসেছিলেন এর কোনো লাস্ট সিন আর হয়ে থাকবে না তো যাই হোক এই ভিডিওটা ছিল আজকে আপনাদের জন্য আশা করি সবার ভালো লাগবে এবং ভালো লাগলে সবাইকে লাইক দেবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন কথা হাফেজ